নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। দাদা বৌদির বিরিয়ানি বাড়িতেই বানাবো, তো কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। প্রথমেই আমরা ফুড কালারটাকে মিক্স করে নেব। পর্যাপ্ত পরিমাণে কেওড়া জল, গোলাপ জল, আতর, ফুড কালার মিশিয়ে নেওয়া হলো। পিউরিফাইন তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম। তিনটে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ছেড়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ফ্রাই করা হবে। পেঁয়াজটাকে মোটামুটি ব্রাউন করে ভাজতে হবে। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ হালকা করে নেড়ে যেতে হবে। হালকা ব্রাউন কালার চলে এসছে, আর একটু নাড়তে হবে। পেঁয়াজটা আমাদের ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে, তো এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেব। এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। ভালো মতন মিশিয়ে নেব। লবণ দিয়ে দেওয়া হলো। আলুগুলো অলরেডি কাটাই ছিল, তো আমরা এক এক করে আলুগুলো দিয়ে দিলাম। দাদা বৌদির যেমন কালার হয় হালকা ব্রাউন ব্রাউন, তেমন ঠিক চলে এসছে আমাদের আলুগুলো কালার, দেখে নিন। 70% আলু বয়েলড হয়ে গেছে, আর বাকিটা দমেই সিদ্ধ হবে। চিকেনগুলো ওয়াশ করে নেওয়া হয়েছে। আমরা 1 কেজি চিকেন নিয়েছি, এক একটি চিকেন 160 গ্রাম করে হবে। পেঁয়াজ রসের মধ্যে আমরা চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। দাদা বৌদির হোটেলে যখন বিরিয়ানিটা বানানো হয় তখন পেঁয়াজ রসুনের রসটাই দেওয়া হয়, তো সেটা কীভাবে দিচ্ছি আমরা দেখে নিন। আদা রসুনের রসটাকে এবার দিয়ে দিলাম। এখানে আমরা দারচিনি, লবঙ্গ, এলাচ ব্যবহার করলাম। এখানেই বিরিয়ানির মেন কাজটা করা হলো, যাতে ফ্লেভারটা আসে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমরা ঢাকাটা তুলে ঘিটাকে অ্যাড করব, দেশি ঘি। চিকেনকে 70% কুক করে নেওয়া হয়েছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। দাদা বৌদির হোটেলে যেমন বিরিয়ানি চালটাকে ভালো মতন ধুয়ে 40 থেকে 45 মিনিট জলে ভিজিয়ে রাখা হয়, তো সেইভাবে আমরা বাড়িতেই ট্রাই করছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, চালের সঙ্গে ফ্লেভার অ্যাড করার জন্য এলাচটাকে আপনারা ফাটিয়ে নিতে পারেন। লবণটা রেখে দিলাম যাতে ভালো মতন গরম হয়ে যায়। জল গরম হয়ে গেলে নুন আর গরম মশলা আপনারা দিয়ে দিবেন। এবার আমরা বিরিয়ানি হাঁড়িটাকে সাজিয়ে নেব। প্রথমে আলু, তারপরে মাংস দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে টক দই দিতে হবে। টক দইয়ের সঙ্গে আপনারা লেবু অ্যাড করতে পারেন। এভারেস্টের শাহী বিরিয়ানি মশলা অ্যাড করেছি ভালো ফ্লেভারের জন্য। জল গরম হয়ে গেছে, এবার আমরা জলে চালটা দিয়ে দেব। ইন্ডিয়া গেট বাসমতি রাইস ব্যবহার করেছি, তো আপনারা কি চাল ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট করবেন। চালটাকে ভালো মতন নাড়ানাড়ি করে নেবেন, তারপরে ঢাকা দিয়ে দেবেন। চালটাকে আমরা 70% সেদ্ধ করব, যাতে চালটা যেন না ভেঙে যায়। ওভেনে তাওয়া বসানো হয়েছে, তাওয়ার উপরে আমরা মাংসের হাঁড়িটাকে রাখলাম। চিকেনের হাঁড়ির মধ্যে রাইসগুলোকে দিয়ে দেওয়া হলো। তারপরে দুধের জুসটা দিয়ে দেওয়া হলো, একদম স্পেশাল দুধ, সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এখানে আমরা মহিষের দুধ ব্যবহার করেছি, তো আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন।
গোলাপ জল, কেওড়া জল আর জাফরানের জুসটাকে ভালো মতন রাইসে মিশিয়ে দিলাম। দাদা বৌদির বিরিয়ানিতে যেভাবে দম দেওয়ার আগেই ঘিটা দিয়ে দেওয়া হয়, তো সেইভাবে আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা 20 মিনিট দমের জন্য বসিয়ে দিলাম। যে কোনো ভারী জিনিস আপনারা হাঁড়ির উপরে রাখতে পারেন, আমরা এখানে শিল নোড়া ব্যবহার করেছি। বাড়িতে বসেই আমরা দাদা বৌদির বিরিয়ানি মজা নিতে পারব। অবশ্যই দেখবেন মামনের রান্নাঘর। 20 মিনিট হয়ে গেছে আর আমাদের বিরিয়ানি রেডি। তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা কেমন লাগলো আপনাদের এই রেসিপি।